হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছিল তাদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছে। যাদের যাদের স্যাংশন হয়েছিল তারা প্রত্যেকেই টাকা পেয়ে গেছে। যদি তোমাদের মধ্যে কারোর এখনও পর্যন্ত টাকা না ঢুকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রীরা টাকা পেয়ে গেছে, একই সাথে সবাইকে টাকা দেওয়া হয়েছে, তো টাকা দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, একই সাথে প্রচুর স্টুডেন্টের টাকা কিন্তু রিলিজ করা হয়, যার ফলে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর টাকা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কিন্তু কিছু সংখ্যক ছাত্রছাত্রীর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই টাকা রিটার্ন চলে যায় আবার। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই মুহূর্তে কি করণীয়, যাদের টাকা রিটার্ন চলে গেছে, যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, তাদের এই মুহূর্তে কি করণীয়, এবং যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি তাদের কবে অ্যাপ্রুভ হবে, সেই সম্বন্ধেও আজকের এই বিশেষ ভিডিও। তাই সমস্ত ছাত্রছাত্রীকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ রেনুয়াল প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পেয়ে গেছে ইতিমধ্যে। অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট করে জানিয়েছে প্রত্যেককে কংগ্রাচুলেশন। আর যারা যারা টাকা পায়নি তারা তো এই মুহূর্তে চিন্তিত, কারণ একটা বড় অ্যামাউন্টের টাকা যখন আটকে থাকে এবং সেই টাকাটার উপর ভরসা করে যখন স্টুডেন্টের পড়াশোনাটাকে চালাতে হয়, সেই টাকাটা কতটা প্রয়োজন সেই স্টুডেন্ট একমাত্র জানে। যাই হোক, যারা টাকা পায়নি তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, প্রত্যেকে টাকা পাবে, তবে তাদেরকে সঠিক ওয়েটা জানতে হবে। এবার সমস্যাগুলো নিয়ে আসে। অনেক স্টুডেন্ট কমেন্ট করে জানতে চেয়েছে যে দাদা, আমি মেসেজ পেয়েছি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আমি এই মুহূর্তে কি করব। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, মেসেজ পাওয়ার পর থেকে তোমাদেরকে 72 ঘন্টা অপেক্ষা করতে বলবো। 3 দিন অপেক্ষা করার পরেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও তোমাদের ব্যালেন্সটা চেক করবে। উইদিন 3 ডেজের মধ্যে আশা করছি তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা গেল সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মেসেজ পেয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি। এরপরে আসছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে কিন্তু তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কোনো রকম ক্লেম মেসেজ আসেনি। তো তারা জানতে চাইছে যে দাদা, আমরা কেন মেসেজ পাইনি, আমাদের টাকা কেন ঢুকে গেল। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে চিন্তা করার কোনো বিষয় নেই, একই সাথে প্রচুর স্টুডেন্টের মোবাইল ফোনে মেসেজ যায়, যার ফলে কিন্তু কিছু স্টুডেন্টের মেসেজ আটকে যেতে পারে। এগুলো জাস্ট টেকনিক্যাল ফল্ট, এই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের SMS না এসে থাকলেও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে, সেটাই বড় কথা। এরপরে কিছু স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছে যে দাদা, আমি ক্লেম মেসেজ পেয়েছি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢোকেনি, টাকা রিটার্ন চলে গেছে, তো সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কি করণীয়। তো বন্ধুরা, তোমাদের সাথে যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমাদেরকে চিন্তা করা বা ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই, তোমরা জাস্ট অপেক্ষা করবে এবং তোমাদের ব্যাংকে যাবে, ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলবে এবং জানতে চাইবে তোমাদের অ্যাকাউন্টটা সচল অবস্থায় রয়েছে কি না, অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কি না। আর যদি সমস্যা না থেকে থাকে তাহলে তোমাদের টাকাটা কেন ক্রেডিট হলো না সেটা অবশ্যই জানতে চাইবে। এরপরে ওনারা তোমার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সমাধান করে দেবে, এবং তারপরে তুমি তোমার সমস্ত প্রবলেমটাকে উল্লেখ করে SVMCM-এর যে হেল্পলাইন ইমেল আইডি রয়েছে সেখানে মেল করবে, এবং তোমার কাছে যে পেমেন্ট রিসিভ না হওয়ার জন্য যে সরি মেসেজটি এসেছে সেটাও তোমরা ইমেলে অ্যাড করে দেবে, যার ফলে যখনই ওনারা তোমাদের ইমেল চেক করবে এই জিনিসটাকে ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু তোমাদের নেক্সট ফান্ড থেকে টাকা দিয়ে দেওয়া হবে। এবং কয়েকদিন অপেক্ষা করার পরেও যদি তোমরা ইমেল থেকে কোনো রকম রিপ্লাই না পাও তাহলে তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে, দেন আশা করছি সেখান থেকে তোমাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়া হবে। আর যদি সেখান থেকেও তোমাদের প্রবলেমটা সলভ না হয় তাহলে তোমরা অবশ্যই সশরীরে তোমাদের কিছু ডকুমেন্টস সাথে নিয়ে বিকাশ ভবনে চলে যাবে। যারা বিকাশ ভবনের কাছাকাছি রয়েছে অবশ্যই তোমরা যেতে পারো, এবং যারা অনেকটা দূরের স্টুডেন্ট তোমরা অবশ্যই কী করবে, তোমরা ওই হেল্পলাইন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করার চেষ্টা করবে, যার ফলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবং দেরি হলেও তোমরা 100% স্কলারশিপের টাকাটা আবারও পাবে। আশা করছি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়েছে। এরপরে আসছি, যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি তাদেরকে কি করতে হবে। বন্ধুরা, তাদেরকে বলবো একটু অপেক্ষা করো, এই মান্থে যেহেতু টাকা দিয়ে দেওয়া হয়েছে তো আবারও কিন্তু অ্যাপ্রুভাল প্রসিডিওর শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এক্সাক্ট ডেট বলতে পারছি না, তবে এই মাসের মাঝামাঝি সময়ে অ্যাপ্রুভাল প্রসিডিওর শুরু হতে পারে যতটা আশা করছি। তাই যাদের যাদের অ্যাপ্রুভ হয়নি চিন্তা করার কোনো বিষয় নেই, খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্রুভাল প্রসিডিওর শুরু হয়ে যাবে এবং তোমার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করানো হবে। তো ব্যাস, আজকের এই ভিডিওতে ফুল ইনফরমেশান শেয়ার করে দিলাম, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।